হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে মজার একটা সুইট রেসিপি নিয়ে আসি, ডেজার্ট রেসিপি। তো আশা করি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবো। পাইনঅ্যাপল ডেজার্ট আমরা অনেকেরই পছন্দের একটা খাবার, অনেক ভালো লাগে। আর যারাই একবার খাইছেন তারা জানেন এই রেসিপিটা কতটা মজার আর কতটা নামি একটা রেসিপি। আশা করি এই রেসিপিটা ওয়াচ হলেই বুঝতে পারবা কতটা ভালো লাগে। তো আমি যে রেসিপিটা আজকে আপনার লগে শেয়ার করতাম যাইলাম, এই রেসিপিটা আমি দেখাইতাম যাইলাম, এটা যে কোনো স্টিকি রাইস অথবা পিরুন ভাত অথবা সাদা ভাতের লগে খাওয়া যায়, অনেক মজা করে খাওয়া যায়। অথবা শুধুমাত্র ক্রিম দিয়েও এটা খাওয়া যায়, ভাত না খাইয়ে ক্রিম দিয়েও খাওয়া যায়। তো পাইনঅ্যাপল ডেজার্টটা আমি আপনার লগে শেয়ার করবো, দেখতে থাকুকা ভিউয়ার্স, ফুল ভিডিওটা ওয়াচ করবা অবশ্যই। তো ভিউয়ার্স, আমি মিডিয়াম সাইজের একটা পাইনঅ্যাপল নিয়েছি। তো একটা পাইনঅ্যাপল তেমন বেশি হয় না, তো আমি মিডিয়াম সাইজের একটা নিয়েছি, যেহেতু আমি রেসিপিটা জাস্ট দেখাইতাম যাইলাম। আর এটার আমি এখন মাঝামাঝি কাটি লইলাম, দেখতে পারা মাঝামাঝি করে কাটলাম। তো আপনারা ওরকম কাটি লইবা, মাঝখান দিয়ে কাটবা, আর যাতে কইরা সুন্দর কইরা এই যে আনারসের যে অংশগুলো আছে ওইগুলা আমরা তুলতাম পারি। তো একটা চামচ দিয়া ওরকম চামচের সাহায্যে আনারসরে কুচি কুচি করিয়া তুলিলাম, মানে একদম আমরা যে নারকেল কুড়াই ঠিক ওরকম কইরা আমরা তুলমু। দেখতে পারা পিওর্স, আমি আর একটা চামচের সাহায্যে ওরকম কইরা তুলে লাইলাম। তো আমি অতটুকু হয়েছে, দেখতে পারা একটা আনারসে কতটুকু হয়েছে। তো আমার আনারসটা রেডি, দেখতে পারা ভিউয়ার্স, একটা আনারসে বেশি হয় না, দুটোরাও হয়। আর আমি এখানেও নিয়েছি রসুন, তেজপাতা, দারচিনি, এলাচি, আর নিয়েছি আমি চিনি। আমি আমার পরিমাণ মতো চিনিটা দিমু, যে যতটুকু মিষ্টি খাই অতটুকুই চিনি দিবা। আর লাগবো আমার ঘি, তো অথবা বাটার ইউজ করতে পারবা। তো ভিউয়ার্স, একটা ফ্রাই প্যান বসাইছি, ফ্রাই প্যানটা যখন গরম হয়েছে তখন আমি 1 টেবিল স্পুন বাটার দিলাইছি। তো দেশি ঘি দিলে তো অনেক ঘ্রাণ হয়, নাইস একটা ফ্লেভার আসে। তো ভিউয়ার্স, আপনারা দেশি ঘি দেওয়ার চেষ্টা করবা। তারপরে ঘিটা যখন গরম হয়ে গেছে তখন আমি রসুনের কুচিগুলা দিলাইছি। তো রসুন কুচিটা যে সময় গোল্ডেন ব্রাউন হয়ে যাইব তখন আমি দারচিনি, এলাচি আর তেজপাতাটা দিলাইছি। দেখতে পারা রসুন কুচিটা খুব সুন্দর হয়ে একটা নাইস গোল্ডেন কালার আইছে, তখন আমি আনারসের পেস্টটা দিলাইলাম। তো এটারে যথেষ্টটা সময় পর্যন্ত ভিউয়ার্স তেলটা উপরের দিকে ভাসছে না আর পানিটা ড্রাই হয়েছে না, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করম। তো দেখতে পারা ভিউয়ার্স, এখন কিন্তু অনেকটাই পানি ড্রাই হয়ে গেছে, তেলটা পাটাটা উপরের দিকে ভাসি আইরো। তো এখন আমি চিনি দিলাইছি। তো আমি আমার টেস্ট অনুযায়ী দিছি, আপনারা আপনারা যে যতটুকু মিষ্টি খান ততটুকুই সুইটটা দিবা। তো ভিউয়ার্স, আমি এই রেসিপিটা আগেও জানতাম, তারপরে আমাদের প্রিয় একজন আপু সানা খান সিলেটি ব্লগস সানাপুর কাছ থেকে তাহলে ও রেসিপিটা দেখে আমার আরও ইচ্ছা হয়েছে যে মানে এই রেসিপিটা একদিন খুঁড়ে খাওয়ার। তো আমি বানাইলাম, আপুর চ্যানেলও দেখছিলাম আর আপু অনেক সুন্দর করে দেখাইছিলাম। আর এটা জানতাম বাট অনেক আগে খাইছি আর এখন আবার আপুর লাগে আবার খাইলাম। তো দেখো কি ভিউয়ার্স, আমার এটা রেডি হয়ে গেছে,
একদম ফানি ড্রাই হয়ে গেছে, আর বাটারটা উপরের দিকে বাসে আইছে। অনেক সুন্দর একটা ডেজার্ট রেসিপি, আপনারা যদি একবার খান তাইলেই বুঝতে পারবা কতটা মজার আর কতটা ইয়ামি একটা রেসিপি। তো ওটারে আমি এখন ক্রিমের লগে বাদ দিয়ে খাইমো। তো আপনারা যদি বেরুন বাদ দিয়ে খাইতে চান স্টিকি রাইস দিয়ে খাইতে পারবা। আর আমি আসলে স্টিকি রাইস দিয়ে খাইতাম না, আমি নর্মাল রাইস দিয়ে খাইমো। স্টিকি রাইসটা আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে না। তো আপনারা যারা স্টিকি রাইস ভালো পাইন স্টিকি রাইস দিয়ে খাইবা, আর যারা ভালো পাইন না তো নর্মাল রাইস দিয়ে খাইবা। তো দেখতে পারো ভিউয়ার্স, আমি প্লেট হিসাবে আনারস রে নিছি যেহেতু এটা আনারসের ডিজার্ট। তো ভিউয়ার্স, আমি এখন ভাতের উপরে পাইনাপলের ডিজার্টটা দিয়ে আনারসের ডিজার্টটা দিয়ে তো ক্রিম অ্যাড করছি, আর লাগবো আমার তোড়া লবণ। লবণ ছাড়া তো ডেজার্ট সুইট জিনিস খাওয়া যায় না, আর মিল্ক অথবা ক্রিমের লগে অবশ্যই লবণ লাগে। তো ভিউয়ার্স, আশা করি আপনার কাছে আমার রেসিপিটা অনেক ভালো লাগছে। আর দেখো আমি কত মজা করে রাখাইলাম, আসলে অনেক মজা, অনেক ইয়ামি একটা রেসিপি। যারা এখন পর্যন্ত খাইছেন না প্লিজ খাইবা, খাইলে পরে ফিল করতে পারবা কতটা ইয়ামি। তো ভালো থাকুকা ভিউয়ার্স, আজকের মতো ওখানে বিদায়। নেক্সট আরও সুন্দর সুন্দর রেসিপি আর ব্লগ নিয়ে আইমু, লগেই থাকবা। আল্লাহ হাফেজ, বা বাই। Thank you.